আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনা টিকা দেওয়া শুরু হবার কথা রয়েছে। ইতিমধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের কিছু জেলায় এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সব জেলায় টিকা চলে গেছে। এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে 4,56,000 করোনা টিকা। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে নির্দিষ্ট তাপমাত্রায় টিকাগুলো রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই টিকা প্রদান শুরু হবে। এখন পর্যন্ত আমরা এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখিনি। সামান্য ভ্যাকসিনের যে সমস্ত প্রতিক্রিয়া সেগুলো যে কোনো ভ্যাকসিনেই হতে পারে, এরকম কোনো বিশেষ ধরনের আমরা প্রতিক্রিয়া দেখিনি। এবং আমরা একটু আগে আপনারা দেখতে পেলেন এটির টেম্পারেচার, এটির ভ্যাকসিন মনিটরিং একটি ছোট মেশিন থাকে সঙ্গে, সেটিও আমরা দেখলাম এটির গুণগত মান। সেই সেরাম ইনস্টিটিউট থেকে এই পর্যন্ত যে কোল্ড চেইন মেনটেন করা হয় সেটিকে মেনটেন করে আনা হয়েছে। দর্শক, সাতক্ষীরায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন, সেখান থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি ফয়জুল হক বাবু। তো আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের যে ইপিআই ভবনের সামনে, যেখানে এই টিকা সংরক্ষণ করা হয়েছে। তো আমি এখন কথা বলার চেষ্টা করব সাতক্ষীরা সদর হাসপাতালের যিনি সিভিল সার্জন তার সাথে কথা বলার চেষ্টা করব যে এই টিকাটি কবে নাগাদ সাতক্ষীরার মানুষকে দেওয়া হবে এবং কারা এই টিকার সুবিধা ভোগ করবে, আপনি যদি আমাদেরকে জানাতেন। আমাদের এখনও টিকা প্রদানের তারিখটা নির্ধারণ করা হয় নি, সেটা আমাদের ইপিআই থেকে ঠিক করে দেওয়া হবে আমরা কবে শুরু করব। তবে আমাদেরকে একটা অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে 7 থেকে 10 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের আমরা হয়তো টিকাদান কর্মসূচি শুরু করব। আর সেই সাথে যারা টিকা পাবে সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে বলা আছে যে সরকারি হাসপাতাল অথবা স্বাস্থ্যসেবা যে দানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কর্মীবৃন্দ, বেসরকারি রেজিস্ট্রেশন করা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ, সেই সাথে বলা আছে হচ্ছিল যে সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো আছে সেখানে কর্মকর্তাবৃন্দ, সেক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা আসবে। তো প্রসঙ্গত আমরা বলতে পারি যে সাতক্ষীরাতে আমরা 60,000 ডোজ মানে 60,000 জনকে দেওয়ার মতো পরিমাণ ভ্যাকসিন আমরা প্রথমত পেয়েছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো প্রাথমিক পর্যায়ে সাতক্ষীরা জেলায় 60,000 করোনা ভ্যাকসিনের যে টিকা দেওয়া হবে, তো আশা করি পরবর্তীতে আপনার সাতক্ষীরা যে 22 লক্ষ মানুষ তারা সকলেই এই সুবিধা ভোগ করবে। তো এই ছিল সাতক্ষীরা থেকে করোনা প্রতিষেধক টিকার সর্বশেষ অবস্থা।